মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারাদিনই অনেক কাজ আছে, কী কী কাজ আমি করছি তো তোমাদের সাথে একে দেখাবো, শেয়ার করব। আর এখন আপাতত আমি করছি ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট থেকে আজকের দিনটাকে শুরু করা যায়। গুড মর্নিং। আর আজকে এটা আমার ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে খাচ্ছি আমি ডিম সিদ্ধ, কলা, ব্রাউন ব্রেড আর পিনাট বাটার। এই যে এখন এখানে গম রোদে দেওয়া হয়েছে, মা দিয়েছে গম রোদে আমাদের ছাদে। এর এই কি ভাঙানো হবে না বিক্রি করে দেওয়া হবে? না না, ভাঙানো হবে, ভাঙানো হবে। আটা নেই, আটা খাই না বেশি, ওই জন্য তো এখানে আবার এই পায়রা তাড়ানোর জন্য ব্যবস্থা করেছে। এই দেখো, এই যে তার ঝুলছে। বন্ধুরা কি করবো, এই এত কাঠবিড়ালি আর পায়রা এত জ্বালাচ্ছে, বলার কথা না, জানো না। এইটা আমাদের ছাদ, ছাদটা গরমকালে খুব চাপের ব্যাপার হয়ে যায়, ছাদে পা রাখা যায় না। শীতকাল আসছে, এইবার ছাদটাকে একটু ইউটিলাইজ করা যেতে পারে। আমরা জেনারেলি মানে শীতকালে বিশেষ করে ছাদেই খাই, কারণ নিচে আরও বেশি ঠান্ডা লাগে। এই গমটাকে আবার নিয়ে গিয়ে ভাঙাতে দিতে হবে দোকানে। আমাকে এখন একটা সব থেকে বড় কাজ করতে হবে, যেটা করতে আমার একদম ভালো লাগে না, সেটা হচ্ছে গিয়ে আমাকে এখন ব্যাগ গোছাতে হবে। ব্যাগ গোছানোর কারণ হচ্ছে, তোমাদেরকে একটু বলে দিই, ব্যাগ গোছানোর কারণ হচ্ছে আমরা যাচ্ছি একটা ট্রিপে। সেই ট্রিপটা কোথায় যাচ্ছি এখন কিন্তু বলবো না, তোমরা সবাই গেস করবে আমরা কোথায় যাচ্ছি। আর এই ট্রিপে আমরা একা যাচ্ছি না, মানে আমি আর আমার বর আমরা দুজন যাচ্ছি না, আমার দিদিরাও যাচ্ছে। দিদিরা তিনজন, দিদি, জামাইবাবু আর দিদির ছেলে। তো যখন দিদিদের সাথে দেখা হবে তখন তোমাদেরকেও বলবো, মানে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো দিদিদের সাথে, তো তখন তোমরা দিদিকে দেখতে পাবে। আর ও তো এই ব্যাগ গোছানোর কাজ কিছুই করতে পারে না, তার জন্য এই দায়িত্বটা আমাকেই নিতে হয়। আর এখন চলো বেশি কথা না বলে ব্যাগটা গোছাই, তার আগে তোমাদেরকে দেখাই আমাদের খাটের অবস্থাটা তোমরা। আর এটা হচ্ছে এখন আমাদের খাটের অবস্থা, যেটা দেখে তোমরা খুবই হাসতে পারো, কিন্তু দেখিয়ে দিই যে প্যাকেজিংয়ের আগে আমাদের খাটের অবস্থাটা এই যে এত জামা কাপড় নাকি এখন আমাকে প্যাকিং করতে হবে, বলো এটা কি পারা যায়? কি হচ্ছে? আরে বাবা, তুমি হট করে এসেছো আমার বলে, এই জামা কাপড় ভাঁজ করতে হচ্ছে আমাকে। আমার জামা কাপড় কোথায় এখানে? তোমার নেই, আমি তোমারটা গোছাতে পারবো। এই এটা তো বাবার, বাবারটাও নিয়ে যাচ্ছি তো। এটা আমি বলবো নাকি সুভদার জন্য? না না, এটা তোমার জন্য। আর কি কি আছে এখানে? কিছু ভাঁজ করো না, বুকে ভাঁজ করে গোছাও। এই যে ভাঁজ করে দিলাম একটা, চলবে? দেখো তো, ওটা আমারই ভাঁজ করা। ও দেখো আর কি রয়েছে দেখি, এই চার্জারটাকেও ভাঁজ করো। এত কিছু গোছাতে হবে বলো তো, ভালো লাগে? তুমি একটু কিছু করো নাকি? কোথায় ঘুরতে যাবে জানো তুমি? এখন বলে যাবে না, এখন বলবে না কাউকে কোথায় যাচ্ছে। ও আচ্ছা, এই এই সেই আমাদের নতুন ট্রলি ব্যাগ, আর একটা ছিল আমাদের, এই এইটা হচ্ছে আর একটা, আমি মানে অফিসের জন্য এক এক জায়গায় যাবো বলে কিনেছিলাম। তো এইটা অনেকটা ছোট, তুলে রেখে দিয়েছি, তো এইটা নিলে হবে না অ্যাকচুয়ালি, কারণ এতগুলো জামা কাপড়। এমনি জামা কাপড় হলে আলাদা কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই এতগুলো সোয়েটার রয়েছে, এবার সোয়েটারগুলো ওখানকার মোটা মোটা, বোঝা যাচ্ছে যে সোয়েটার যখন যাচ্ছে তার মানে ঠান্ডা জায়গাতেই হবে, কিন্তু ঠান্ডা জায়গা কোথায় সেটা আমি এখন বলছি না, সেটা একটু সারপ্রাইজ থাক। ও তো বলছে এটাই বলা ভুল, কিন্তু না, এ তো সোয়েটার দেখলেই তো সবাই বুঝে যাবে যে সোয়েটার মানে ঠান্ডা জায়গাতেই হবে। নিশ্চয়ই গরমকালে কেউ দীঘা পুরীতে কেউ এতে নিয়ে যাবে না, সোয়েটার নিয়ে যাবে না, তো কোথাও না কোথাও একটা আছে, সেটা আমরা পরে ডিসক্লোজ করবো একটা সময়। তুমি এখন আমাকে হেল্প করো। কি হেল্প? এই তো আমি একটা গুছিয়ে দিলাম তো, এই তো। আরে না, ওর মধ্যে জিনিসগুলো ভরো, ট্রলিতে সবগুলো ভরে ভরে অন্তত হেল্প করো আমাকে।
তো এই ব্যাগটা এখন গোছানো কমপ্লিট, আর এইটাকে এখন ভর্তি করতে হবে। এখনও অনেক জামা কাপড় আছে, এটার মধ্যে ঝাঁক করে ভরতে হবে। আর এটা কমপ্লিট হয়ে গেছে, এটা ফাইনালি অনেক কষ্টের পর দুটো ব্যাগ গোছানো ডান। আমি এখন যাচ্ছি একটু বসিরহাটের দিকে, তার কারণ একটু আগেই দেখালাম না যে ব্যাগ গোছানো হচ্ছে, তো আমার ফোনটার জন্য যে লাইটনিং কেবল রয়েছে ওই লাইটনিং কেবল দিয়ে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দেওয়া যায় না, মানে ওই কেবলটা ইউএসবি নয়, তো সেটার একটু কিনতে হতো। তার কারণ হচ্ছে নাহলে আমি চার্জ দিতে পারবো না, চার্জ না দিলে তো ভিলগও করা যাবে না, তো সেই জন্য আমি একটু যাচ্ছি দেখি ওরকম কী কেবল পাওয়া যায় একটু কিনে আনবো। আর তাছাড়া আজকে সন্ধ্যাবেলা একটু ফুচকা খাবে বলছে, তো একটু ফুচকা পার্সেল করে নিয়ে আসা যাক। যাবো একটু বসিরহাটের দিকেই, তো বসিরহাট থেকেই একেবারে কিছুটা ফুচকা পার্সেল করে নিয়ে চলে আসবো। তো দোকানে চলে আসলাম, তো এই একটা কেবল দেখাচ্ছে, এটা অনেকটা ভালো হবে বলছে, আরও একটা ছিল ব্ল্যাক কালারের, তো সেটা অতটাও ভালো লাগছিল না, তো ফাইনালি এটাই চুজ করলাম। তো এটা একবার চার্জ দিয়ে দেখেও নিতে হবে, বাড়ি যাওয়া যাক। এবারে যাওয়ার পথে আরো অনেক কিছু রয়েছে, আসার সময় দেখছিলাম সেগুলো একটা দেখাবো, আমি কিছুটা দাঁড়িয়ে সেই ভিডিওগুলো বানাবো, নেক্সট লটে দেখাচ্ছি এগুলোকে। রাস্তায় যা অবস্থা, আমি তো প্রথমে মনে করেছিলাম যে আমি কোন দিকে যাচ্ছি, বারাসাতের দিকে গেলে হয়তো এরকম টাইপের কিছু দেখা যায়, কিন্তু আজকাল বসিরহাট যা করে দিয়েছে, মানে পুরো হরিশপুর ক্রস করলাম তারপর থেকে একদম কি বলবো শুধু লাইট আর লাইট, সারা রাস্তায় শুধু লাইটিং। যাই হোক, দেখতেও খুব ভালো লাগছিল। আমি চলে এলাম বাড়িতে, ফুচকা নিয়েই আসলাম, যেখান থেকে ফুচকা আনবো ভেবেছিলাম সেখানে ফুচকা পাইনি, সেই দোকান বন্ধ, তো আর কি করব, পাড়ার একটা দোকান ছিল আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই, ফেরার পথে সেখান থেকে নিয়ে চলে আসলাম, তো ফুচকাগুলো তোমাদের দেখাচ্ছি। এই হলো আমাদের আজকের ফুচকা, 30 টাকার ফুচকা এনেছে, তিনজনে খেয়ে নেওয়া হবে বাড়িতে, বাবা তো দোকানে, বাবা ফুচকা খাবে না, আমরা এই ফুচকাগুলো আজকে এখনই ছাঁটিয়ে দেবো। টক জল একদম পার্সেল করে নিয়ে চলে এসেছি, সব খেয়ে নিয়ে না আরে বাবা, চলবে ঠিক আছে।
এবার খাবে হচ্ছে এ বেশি খাবে না আমার জন্য রাখো ভালো না ঝাল বেশি হয়ে যায় ঠিক আছে অসুবিধা নেই ওটা গোলা দাও কেন চামচ আনো না চামচ আনা হয়নি আরে এখন তো খাও পরে আবার চামচ আনছি দাঁড়াও একটা খেয়ে নি ঠিক আছে ঝাল আবার চলে এলাম এখন প্রায় 10টা বাজতে যায় ডিনার এখনও করা হয়নি একটু পরেই ডিনার করব তো আজকে তো সারাটা দিন এই বসিরহাটে টুকটাক ঘুরতে টুরতে বা এইসব কেনাকাটা করতে গিয়ে কেটে গেল আর কি আজকে শনিবার তো এই এই উইকলিতে এমনি আমাদের মানে আমার দুদিন করে ছুটি থাকে কিন্তু যেহেতু নেক্সট উইকে ভাইফোঁটা রয়েছে তো তাই জন্য আমি একটা কাজ করলাম কি সেইভাবে লিভটা ইউটিলাইজ করলাম না আজকে একটা ছুটি উইক অফ নিলাম আর আগামী কালকে যে উইক অফটা রয়েছে সেটাকে ট্রান্সফার করে দিয়েছি নেক্সট উইকের জন্য মানে ভাইফোঁটার দিনকে নেবো ওটা তো ভাইফোঁটা তো আমাদের বাড়িতে হয় না ওটা কখনো আমাদের বাড়িতে হয় কোনো বছর আবার দিদির বাড়িতে হয় হ্যাঁ কোনো আগের বার আমাদের বাড়িতে হয়েছিল তার আগের বার দিদির বাড়িতে হয়েছিল এবার আমার বোনের বাড়িতে হবে আমরা সবাই মিলে সেখানেই যাব আগের দিন তো সেটা পুরোটাই এন্টার যে এঙ্গেজমেন্টটা হবে সেই এঙ্গেজমেন্টটা আমি পুরোটাই কভার করব চেষ্টা করব কভার করার এদিকে ইনি ফোন ঘাঁটছেন তুমি কিছু বলবে খিদে লেগেছে আমার তো খাওয়া হয়ে গেছে ও তোমার তো আবার খাওয়া হয়ে গেছে তুমি তো আমার ডিনার হয়ে গেছে আমি একটু তাড়াতাড়ি করি ডায়েট ডায়েট ডিনার তো ওই জন্য একটু আগে আগে করে নেয় হ্যাঁ সেরকম কোনো ব্যাপার না একটু তাড়াতাড়ি খাই আর ওরা এবার খাবে ওরা ডিনারটা করবে তো আজকের ভিডিওটা হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য স্টে টিউনড উইথ দ্য স্টোরি আনকাট গুড বাই